আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আছি সাবিনা আক্তার, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি গণিত কলেজ বরিশাল। আজকে আমি তোমাদের পড়াবো ডিগ্রি প্রথম বর্ষের প্রথম পত্রে ইসলাম ইতিহাস সংস্কৃতি এর অধ্যায় তৃতীয়, অধ্যায় শিরোনাম খোলাফায়ে রাশিদিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর চারজন সাহাবী পর্যায়ক্রমে তার প্রতিনিধিরূপে ইসলামী রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পালন করেন। তারা ইসলাম ধর্ম মুসলিম রাষ্ট্রের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য আল্লাহ ও তার রাসূলের নির্দেশিত পথ অনুসারে নিজেদের ব্যক্তিগত জীবন এবং রাজ্যের শাসন কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা করেন। এজন্য তাদের খোলাফায়ে রাশিদিন বা সত্য ন্যায় পথগামী বলা হয়। তাদের মধ্যে সর্বপ্রথম যে খলিফা তা সম্পর্কে আমরা আলোচনা করব। নিশ্চয় বুঝতে পারছ? হ্যাঁ, আমরা আজকে পড়ব হযরত আবু বকর রাদিয়াল্লাহু সম্পর্কে এবং ত্রাণকর্তা হিসাবে তার যে ভূমিকা সেটাই আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়। এই পাঠ শেষে তোমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহর জীবন পরিচয় জানতে পারবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে ত্রাণকর্তা বলা হয় কেন তা বর্ণনা করতে পারবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু মক্কার বিখ্যাত কুরাইশ বংশের বনি তাইম গোত্রে 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য বন্ধু। তার পিতার নাম ওসমান এবং মাতার নাম ছিল উম্মুল খায়ের সালমা। তার আসল নাম ছিল আবদুল্লাহ। মিরাজের কথা সর্বপ্রথম বিশ্বাস করেন বলে তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক বা বিশ্বাসী উপাধি দেন। দানশীলতার জন্য তাকে আতিক উপাধি দেন। তার উপনাম হয়েছে আবু বকর, যেই নামে তিনি বেশি পরিচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর 632 খ্রিস্টাব্দে হযরত আবু বকর রাদিয়াল্লাহু মুসলিম জাহানের প্রথম খলিফা নিযুক্ত হন এবং তিনি 634 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহু খলিফা আবু বকরের কন্যা ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 610 খ্রিস্টাব্দে ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে। তিনি আজীবন ইসলামের খেদমত করেন। ত্রাণকর্তা হিসাবে আবু বকর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর ইসলামী জগতে এক ভয়াবহ ও সংকটপূর্ণ পরিস্থিতির উদ্ভব হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে উত্তরাধিকার মনে করে মনোনীত করে যাননি বলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। ঐতিহাসিক পিকেট বলেন, খিলাফতের প্রশ্নই ছিল ইসলামের প্রথম সমস্যা। মহানবী ইন্তেকালের পর খলিফা নির্বাচনের উদ্দেশ্যে মুসলমানরা একটি স্থানে মিলিত হন। খলিফা নির্বাচনের মাধ্যমে সর্বপ্রথম আবু বকর হাতে বায়াত গ্রহণ করেন এবং আবু বকর সর্বপ্রথম জনতার উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ দেন। কেন মহানবী আলাইহিস সালাম এর ইন্তেকালকে কেউ মেনে নিতে পারেননি। ওমর রাদিয়াল্লাহু আনহু খোলা তরবার নিয়ে বলেছিলেন যে বলবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, তার মস্তক আমি ছিন্ন করে ফেলব। তখন ভাষণে তিনি বলেছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতন রক্তে মাংসে গড়া মানুষ, আমাদের যেমন মৃত্যু অবধারিত তার জন্য মৃত্যু অবধারিত। সেই জন্য পরবর্তীতে দেখা যায় সবাই সংবেদ ফিরে আসে এবং পরবর্তীতে দেখা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ভণ্ড নবীদের আবির্ভাব হয়। তাদের বিরুদ্ধে তিনি রিদ্দার যুদ্ধ পরিচালনা করেন এবং অনেকে ছিল যে জাকাত প্রদানে অস্বীকৃতি প্রদান করেন, তিনি সেটা দিতেও তাদেরকে বাধ্য করেন। এভাবে প্রাথমিক সমস্যার তিনি সমাধান করেন। ভণ্ড নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর নবতী পেশাবে অনেকেই লাভজনক মনে করে, এজন্য তাদের আবির্ভাব ঘটে। এদের মধ্যে ছিলেন ইয়েমেনের আসাদ ওয়াত আনসি, বনু আসাদ গোত্রের তুলাইহা, ইয়েমামার বনু হানিফ গোত্রের মুছাইলামা এবং মহিলা একজন ভণ্ড নবী ছিলেন আলবের বনু ইয়ারুবু গোত্রের সাজ্জা। এদের বিরুদ্ধে তিনি যুদ্ধ পরিচালনা করেন। এইসব রিদ্দার যুদ্ধের মধ্যে
গুরুত্বপূর্ণ ছিল ইয়ামামার যুদ্ধ, ইসলামের ত্রাণকর্তা। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর অনেকেই মনে প্রাণে ইসলামকে গ্রহণ করে এবং এজন্য তারা যাকাত প্রদানে অস্বীকৃতি জানায়। তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন এবং যাকাত প্রদানে বাধ্য করেন। এবার আসছে দলীয় কাজ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পরিচয় লেখো। তোমাদের জন্য কিছু একক কাজ আছে, তোমরা সেটা ঝটপট খাতায় লিখে ফেলো। কাকে ত্রাণকর্তা বলা হয়? দুই নম্বর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত সালে জন্মগ্রহণ করেন? তোমাদের জন্য একটা বাড়ির কাজ রয়েছে, তোমরা সেটা লিখে ফেলবে। কাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় এবং কেন? বুক রেফারেন্সে তোমাদের সহায়ক ভূমিকা পালন করবে ইসলামিতে সংস্কৃতি প্রথম পত্র সৈয়দ মাহমুদুল হাসান এবং অক্ষরপত্র প্রকাশনীর মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যারের ইসলামিতে সংস্কৃতি বই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।